Hey guys, welcome back to my YouTube channel. সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো এই দেখতে পাচ্ছ আমি গাড়িতে বসে আছি। তো আজকে আমি যাচ্ছি উদয়পুর মাতাবাড়ির আগরতলা। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি এখানে। তো জানি না তোমাদেরকে আগে গিয়ে কি কি দেখাতে পারবো, তো কি দেখাতে পারবো বা না দেখাতে পারবো সেটা আমি বলতে পারবো না, আমার এত নলেজ নেই। আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমার দিদির সাথে। দিদিও অনেকবার গিয়েছে কিন্তু আমি দিদির সাথে ফার্স্ট টাইম যাচ্ছি। তো গাইস আমরা এসে পড়েছি মন্দিরে। তো দেখতে পাচ্ছ গাড়ি থেকে সবাই একজন একজন করে নেমে যাচ্ছে। তো এই দোকানে যাচ্ছি আমরা মায়ের ফেভারিট প্রসাদটা কিনবো বলে। তো প্রসাদটার নাম হচ্ছে পেড়া। তো এটা কিনেই আমরা মন্দিরে ভিতরে মায়ের দর্শন করতে চলে যাব। তো তোমরা যারা যারা এই মন্দিরে আসনি আগরতলা উদয়পুর মাতাবাড়ি মন্দিরে, তোমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারবে। তো দেখতে থাকো কন্টিনিউ আমার ব্লগটা। তো এখানে দেখতে পাচ্ছ সাইটে সাইটে মেলা বসেছে। তো আমার অনেক ভালো লাগছে ছোটো ছোটো দোকান দেখে, তো তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো গাইস মন্দিরে যাওয়ার আগে আমরা যাচ্ছি এই মাতাবাড়ির বড় একটি পুকুর, এখানে আমরা যাচ্ছি হাত পা ধোয়ার জন্য। আমার অনেক ভালো লাগছে, অনেক বড় পুকুর আর মিডিলে দুটি পদ্মফুল দেখতে পাচ্ছ, অনেক ভালো লাগছে। তো বাইরের দিকটা এত ভালো লাগছে দৃশ্যটা দেখে, ভিতরে যাওয়ার পরে মায়ের মন্দিরে যাওয়ার পরে কীরকম লাগবো সেটা দেখতে থাকো তোমরা। তো ছোট্ট একটি কুকুর বসে আছে সিঁড়ির মধ্যে, অনেক কিউট। আর এখানে জলের মধ্যে অনেক মাছ, বড় বড় মাছ, তো সেটাও আমি শ্যুট করেছি তোমাদেরকে দেখানোর জন্য। অনেক বড় বড় মাছ দেখে অনেক ভালো লাগছে, ইচ্ছে করছে মাছগুলো দরে গড়ে নিয়ে যাব। গাইস এই জলের মধ্যে কচ্ছপও থাকে কিন্তু বাইকিস আমি কচ্ছপ দেখতে পাইনি, শুধুমাত্র আমি মাছই দেখেছি। তো আমাদের হাত পা ধোয়া হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে ফুটো লাগানো হচ্ছে। এমনিতে এই ফুটো লাগালে 10 টাকা করে নেয়, তো আমাদের থেকে পয়সাও নিয়েছে। তো এখানে বাইরে থেকে এখন আমরা যাব ভিতরে। গাইস আমার যতটুকু সম্ভব হচ্ছে দৃশ্যগুলো দেখানোর আমি দেখাচ্ছি, আর আমি ফার্স্ট টাইম এসেছি তোমাদেরকে আগেই বলেছি। তো এখানে দেখতে পাচ্ছ নারিকেল নিয়ে বসে আছে, যাদের যাদের খাওয়ার ইচ্ছে লাগবে খেতে পারবে, আমরা খাইনি, আগেই আমরা মন্দিরে চলে যাচ্ছি। অনেক ভিড় হচ্ছে আজকে এখানে। তো গাইস আমি এখানে আসার পর জানতে পারলাম এখানে রোজ এরকমই ভিড় হয়, মানুষজন হয় মাকে দর্শন করার জন্য। তো গাইস তোমরা দেখতে পারলে আগে একবার আমরা দোকানে ঢুকেছি কিন্তু প্রসাদটা আমাদের নেওয়া হয়নি, কারণ আমরা হাত পা ধুইনি, তার কারণে পুকুরে গিয়েছিলাম হাত পা ধোয়ার জন্য। তো তারপর আবার এসেছি দোকানে, আসার পরে এই দেখতে পাচ্ছ সাজির মধ্যে। তো সাজির মধ্যে আমার দুজন দিদি প্রসাদ ধূপকাঠি মোমবাতি মায়ের প্রসাদ নিয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরে মা দর্শন করতে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান, ছোটো ছোটো জিনিসপত্র যা কিছু লাগবে, যার যেটা ভালো লাগবে কিনতে পারবে তারা। আমার তো অনেকটাই ভালো লাগছে দেখে। তো গাইস আমার ফার্স্ট টাইম এসে আমার তো অনেক ভালো লাগছে দৃশ্যগুলো দেখে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এক সিঁড়ি, তো এখন আমরা সিঁড়ি দিয়ে যাব উপরে, অনেক বড় সিঁড়ি। তো গাইস তোমরা যাদের যাদের ইচ্ছে এখানে আসার আসতে পারো আমার এই ভিডিও দেখে, আমার তো অনেক ভালো লাগছে, আশা করি তোমাদের এই ভিডিও দেখে অনেক ভালো লাগছে। তো গাইস আমি পিছনে পিছনে ভিডিও করছি, আমার দুজন দিদি আমাকে ফেলিয়ে আগে আগেই চলে যাচ্ছে উপরে। ওই দেখতে পাচ্ছ অনেকটাই দূর চলে যাচ্ছে, আমার তাড়াতাড়ি করে হেঁটে যেতে হবে ওদের সাথেই। তো গাইস দেখতে পাচ্ছ সিঁড়ির সাইডে অনেক দিদিরা বসে আছে, এই দেখতে পাচ্ছ ধূপকাঠি মোমবাতি এইসব নিয়ে কেউ আছে ভিক্ষা করছে এখানে বসে। তো এখানে কিছু না কিছু সবাই নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। তো ফাইনালি গাইস মন্দিরের উপরে আসলাম, এখানে দেখতে পাচ্ছ অনেকটাই ভিড়। তো গাইস এই লাল গড়টাই হচ্ছে মায়ের মন্দির, আর এখানে সবাই লাইন ধরে আছে মায়ের দর্শন করবে বলে। তো আমার দুজন দিদি আর আমার জিজু আমার বোনের মেয়ে তারা লাইন ধরছে, এখানে যাবে, সবার পিছনেই আছে ওরা। তো আমি পিছনে ভিডিও করছি, আমি ওদের সাথে যাব ওদের পিছনে লাইন ধরতে। তো আমাকেও একটু দেখিয়ে নিচ্ছি, না দেখালে তো ভালো লাগে না। তো গাইস আমি আজকে বনুকে অনেক মিস করছি, ওরও আসার প্ল্যান ছিল কিন্তু ও আসতে পারিনি। নেক্সটে যদি ত্রিপুরাতে আসার প্ল্যান হয় তাহলে ও আমাদের সাথে আসবে। তো গাইস আমি লাইন থেকে বেরিয়ে এসে সবগুলা দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমিও ভালো করে দেখে নিচ্ছি, কারণ আমি আর আসবো কি না জানি না, তার জন্য আমিও ভালো করে সব দিক দেখে নিচ্ছি। তো গাইস আমাদের সকালে কিছু খাওয়া হয়নি, সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আমাদের মন্দিরে চলে আসলাম, কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েছি আর কিছু না, বিস্কুটের চা। তো মন্দির থেকে নিচে নামার পর অনেকটাই দোকান আছে যেখানে পরোটা ঘুগনি এগুলো পাওয়া যায়, তো সেখানে গিয়েই খাবো। এখানে দেখতে পাচ্ছ অনেক বড় একটি আম গাছ, এটা মন্দিরের বাইরে, তো অনেক মানুষজন এই গাছের নিচে বসে আছে। তো এই মন্দিরটা অনেকটাই জাগ্রত, যিনি মা, তো এখানে আসলে তোমরা তোমাদের মনের যত কামনা মাকে বলবে তোমাদের পূরণ হবে, পূরণ হয় এটা আমি শুনেছি। তো মাকে আমিও মনের কথা বলেছি, যদি আমারও মনের কথা পূরণ হয় তাহলে নেক্সট বার আবার আসবো।
তো গাইস, এখানে আসার আগে এই মন্দিরের অনেকটা কথা শুনেছি, তো এখানে এসে সত্যি আমার মনটা অনেক ভালো লাগছে। তো সত্যি গাইস, আমার এখানে আসার আগে যাগুলো শুনেছি তার থেকেই বেশি আমার ভালো লাগছে। এখনো অবধি মার দর্শন করিনি, এখনো আমি বাইরে দাঁড়িয়ে আছি কারণ অনেক ভিড়। আমার দুজন দিদি পুরোহিতকে প্রসাদ দিয়ে দিচ্ছে পূজা করার জন্য। তো এই দেখতে পাচ্ছ জটাগুলো অনেক ছোট ছোট, এখান থেকে কিন্তু মাকে দেখা যাচ্ছে না। তো এখানে মন্দিরের জটাগুলো অনেক ছোট ছোট, মাকে দূর থেকে দেখা যাচ্ছে না। তো সামনে আরেকটি জটা আছে, সেখান থেকে আমরা মাকে দর্শন করব। তো গাইস দেখতে পাচ্ছ অনেকটাই রৌদ্র, আর রৌদ্রতে অনেক গরম লাগছে। সবাই দাঁড়িয়ে আছে মার দর্শন করবে বলে, তো দিদিরাও দাঁড়িয়ে আছে। আর এখানে দিদিরা নমস্কার করে প্রসাদ নিয়ে এখন যাবে মায়ের সামনে। তো দিদিরা যাচ্ছে মন্দিরের সামনে, একদম মেইন গেটের সামনে। তো গাইস এখানে পৌঁছে গেলাম, আর এখানে আসার পরে অনেকটাই ভিড় দেখছি। আমি জানি না ভিতরে মাকে তোমাদেরকে দেখাতে পারবো না, অনেকটাই ভিড় দেখতে পাচ্ছ। আর তো গাইস আমি ভিড়ের মধ্যে তো ভিতরে যাব না, দিদিকে বলেছি তুই হাতে করে মোবাইল নিয়ে ভিডিও করে নিয়ে আয়। তো দেখতে পাচ্ছ যার সাথে দেখা করতে এসেছি উনি হচ্ছেন আমাদের মা। তো মায়ের দর্শন করে নিলাম, মাকে অনেক কিছু বললাম, মনের কামনা যদি পুরো হয় তাহলে আবার আসবো তোমার দর্শন করতে, সেটাই আমি মাকে বললাম। সবাই ভালো থাকুক, সবাইকে ভালো রাখো। তো গাইস আমি কখনো আমার নিজের চিন্তা করি না, আমি সবার চিন্তা করি। মাকে বলেছি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর সবাই যেন খুব খুব ভালো থাকে। তুমিও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। তো গাইস মায়ের দর্শন করার পর মন্দিরের বাইরে চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছি কবুতর আর খরগোশ। খরগোশ তো আমার অনেক ফেভারিট, অনেক ভালো লাগে খরগোশ। আর বনের দুই মেয়ে ওদেরকে কি দৌড়াচড়া করছে, তো ওদেরকে বলছি হাত দিয়ে ধরবে না, এমনি বাইরে থেকে ওদের সাথে কথা বল। ওরা বলছে না মাসি আমার অনেক ভালো লাগে খরগোশকে, আমি গড়ে নিয়ে যাব। আর খরগোশের দেখতে পাচ্ছ ছোট ছোট গড়, এই দেখো। তো এখান থেকে আমরা চলে আসলাম, আসার পরে এটা দেখতে পাচ্ছ মন্দিরের বাইরের সাইড, তো অনেক বড়। এখানে মানুষ হাঁটাফেরা করছে, ফটো তুলছে, ভিডিও করছে, তো আমিও ভিডিও করছি। তো গাইস আমার অনেক ভালো লাগছে ফার্স্ট এসে, আর দিদি আর জিজুর সাথে অনেক ভালো লাগছে। তো মন্দির থেকে অনেক বাইরে এখানে একটি টেবিল রাখা হয়েছে, এটার উপরে মোমবাতি ধূপাটি জ্বালানোর জন্য। তো গাইস সেখানে অনেক হাওয়া দিচ্ছে, আর হাওয়ার কারণে মোমবাতি ধূপাটি নিভে যাচ্ছে। তো জিজু আর দিদি হাত দিয়ে মোমবাতি ধূপাটি জ্বালাচ্ছে। তো পুরো মন্দির দর্শন করে তোমাদের কীরকম লাগলো গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তো দিদি আর জিজুর মোমবাতি ধূপাটি জ্বালানো হয়ে গেছে, আর এখন আমরা চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছ সাধু বসে আছে, তো ফটো লাগাবো বলে দাঁড়িয়ে আছি। গাইস অনেক খিদে পেয়েছে, কখন যাব নিচে সেটাই ভাবতে ভাবতে তো দিদিকে বললাম কখন যাবি, দিদি বলছে দাঁড়া না চলেই তো যাব। আর তারপর দিদি জানি না কি কিসের জন্য এখান দিকে সাইডে সাইডে যাচ্ছে, আমাকে কিছু বলছেই না। এখানে দেখতে পাচ্ছ দিদি ভিড়ের মধ্যে যাচ্ছে, আমি বললাম দিদি কিসের জন্য ভিড়ের ভিতরে যাচ্ছ, বলছে আয় এদিকে আমাকে ফটো তুলে দিবি। তো বলছে ঠিক আছে চল। তো দিদিকে ফটো তুলে দিলাম, আর তারপর আমার মনটা অনেক কালো হয়ে গেল, কারণ কিছু খাইনি, তো তার কারণে মুখটুকু একদম শুকিয়ে গেল। কখন খাবো গিয়ে নিচে সেটাই ভাবতে ভাবতে। তো গাইস আমার আরেকজন দিদি বলছে যে ঘন্টা বাজাবে, তো আমি বললাম ঠিক আছে ঘন্টা বাজাবে। তো দিদি আস্তে আস্তে ঘন্টা বাজাচ্ছে। তারপর DSLR-এ ফটো উঠলাম, আর আমার বোনের মেয়ে দেখতে পাচ্ছ কীভাবে এটার ভিতরেই চলে যাবে সেরকম দেখছে। পুজো হয়ে গেছে সম্পূর্ণ, আর এখানে আমার দিদি আমাদের সবাইকে এখানে পেড়া যেটা প্রসাদ সবাইকে দিচ্ছে। তো মনে মনে ভাবছি যাই হোক একটা তো কিছু পেয়েছি খাওয়ার জন্য, তো খেয়ে নিচ্ছি। তো এখানে দাঁড়িয়ে আমাদের ফটো তোলা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। তো দিদিকে বললাম কি করবে মন্দিরের ভিতরে গিয়ে, বলছে এখানে পাটাবলি হবে, তো সেটা দেখবো চল। তো এখানে দিদির তারার সাথে আমি যাচ্ছি ভিতরে, তো এখানে কতক্ষণ থাকবো তারপরে আমরা চলে যাব। তো গাইস দেখতে পাচ্ছ ভিতরে যাচ্ছি, মন্দিরটা অনেকটাই বড়, আর এখানে অনেক ভিড়, অনেকজন মানুষ ভিডিও করছে ফটো তুলছে। তো এখানে বাজনাও বাজছে, তো এখন এখানে পাটাবলি হবে, আর দিদি আমাকে বলছে ভিডিও আর ফটো না তোলার জন্য, কিন্তু আমি লুকিয়ে ভিডিও করে নিলাম। তো পাটাবলি দেওয়ার আগে জল ছিটা দেওয়া হচ্ছে, আর দূর থেকে দেখে আমার অনেক ভয় লাগছে কি হবে এখন। তো গাইস আমার এগুলা দেখে না অনেক ভয় লাগছে, দিদিকে বলছি আমি চলে যাব, দিদি বলে থাক কিছু হবে না। তো বলি দেওয়া হয়ে গেছে, যখন এটা বলি দেওয়া হচ্ছে তখন সবাই উলু দিচ্ছে, কাশি বাজাচ্ছে, ডাক বাজানো হচ্ছে। তো মন্দির থেকে বেরিয়ে দেখলাম এমন একটি জিনিস, নতুন জামাই বউ বিয়ে হয়েছে, আর সারা জীবন সুখে শান্তিয়ে যাক তার জন্য কামনা করতে এসেছে। তো মন্দির ঘোরা হয়ে গেছে, আর এখন চলে যাচ্ছে নিচে, আর এখানে একজন বয়স্ক আন্টি দেখতে পাচ্ছে, হাঁটতে পারছে না, লাঠি নিয়ে যাচ্ছে। তো
তো এখন আমরা দোকানে যাব কিছু খাওয়ার জন্য। তো এখানে গুগনি আর পরোটা নিয়ে বসে আছি, সবাই খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা গাড়িতে উঠে পড়ছি, চলে যাব গড়ে। এখান থেকে দিদির জন্য একটি ফটো আর আমার জন্য একটি ফটো কিনেছে গড়ে আনার জন্য। তো এখান থেকে দিদি মায়ের ফটো কিনেছে আমার জন্য একটি, দিদির জন্য একটি। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লেগেছে ভিডিওটি দেখে অবশ্যই জানাবে। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।